বোলপুরে সম্পত্তির অধীশ বোলপুরে দোতারা নামে একটি বাড়ি হুদিশ পাওয়া গেছে এই দোতারা বাড়িটি মনিদীপা মল্লিকের নামে পাশে বাড়ি কেয়ারটেকার জানাচ্ছেন সে কথা অর্থাৎ বোলপুরেও কিন্তু বিশাল সম্পত্তি হাঁকিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক কলকাতা বোলপুর মন্তেশ্বর বর্ধমানের মন্তেশ্বরও তার বিপুল সম্পত্তি সেই বাড়ি বোলপুরের বাড়ি দোতারা কার নামে রয়েছে মনিদীপা মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন আমি ধরে যাবো মনোরঞ্জনের কাছে মনোরঞ্জন এই দোতারা বাড়িটি সম্পর্কে কি কি তথ্য উঠে আসছে আশেপাশে বাসিন্দারা কি বলছেন দেখো এই যে দোতারা বাড়ি দেখো আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে প্রসূন এই দোতারা বাড়িটি হচ্ছে শান্তিনিকেতনের সবথেকে অভিজাত এলাকা বলে পরিচিত সেই রতনপল্লী এলাকায় এবং 2017 সালে এই বাড়িটি কিন্তু কিনেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এমনটাই জানা যাচ্ছে এবং জ্যোতিপ্রিয় মল্লিক এই বাড়িটি কিনেছিলেন তার আত্মীয় পরিজনেরা আসতেন এমনটা কিন্তু আশেপাশে বাড়ির যারা কেয়ারটেকার রয়েছেন তারা জানাচ্ছেন কারণ এখানে যে সমস্ত বাড়িগুলি রয়েছে এই অভিজাত এলাকায় ম্যাক্সিমামই কিন্তু কেয়ারটেকার দেখাশোনা করেন বাড়িগুলিতে এই ঠিক যেমন দোতারা বাড়িটিরও কেয়ারটেকার থাকেন যদিও তিনি সামনে আসছেন না তাকে আমরা বারবার ডাকার চেষ্টা করেছি এই কিন্তু কখনোই তার কোনো সাড়া শব্দ পায়নি এমনকি তার দেখা মেলেনি কেনার পর কয়েক কোটি টাকা দিয়ে তিনি সংস্কার করিয়েছেন এই যে বিলাসবহুল বাড়ি এই বাড়িগুলো বারবার মন্ত্রী যারা দুর্নীতিকাণ্ডে বারবার যাদের নাম জড়াচ্ছে যাদেরকে গ্রেপ্তার করছে কেন্দ্রীয় সংস্থা এবং তাদের কিন্তু এই সম্পত্তির হদিশ এই বীরভূমের শান্তিনিকেতনে মিলছে এবং ফলে অনুব্রত মণ্ডল যিনি এই বীরভূমের দাপুটে নেতা এবং বোলপুরের বাসিন্দা সেই জায়গা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি পার্থ চ্যাটার্জির বাড়ি সব মিলিয়ে কোথাও যেন একটা সূত্র কোনো একটা সূত্র যেন বাধা হয়ে পড়ছে এমনটাই কিন্তু বিজেপি দেখবেন তদন্তকারীরা অনেক ধন্যবাদ মনোরঞ্জন আমাদের নজর থাকবে কি কি উঠে আসে তদন্তে কেয়ারটেকার কি বলছেন শুনে নেব স্যার বলতো তো জ্যোতিপ্রিয় মল্লিকে এটাই জানি স্যার এমনি আত্মীয় তাতে দেখেছি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে দেখিনি আমি কারা বলতো মানে এখানকার পাশাপাশি বাড়ি সবাই বলতো যে আমার তো স্যার বাগানে কাজ করি এই শোনা যে এটা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি বাকিপুরের নাম ওঠে অভিষেক বিশ্বাসের নাম ওঠে এবং বাকিদেরও নাম ওঠে তাদের পাওয়া লিঙ্ক থেকেই কিন্তু আজকে গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোন আমরা খবর ব্রেক করেছিলাম 5:12 তখন ভোরের আলো ফোটেনি সমস্ত চ্যানেল এখনো রিপিট মোডে রেকর্ডিং মোডে থাকলেও রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল যারা লাগাতার ভোর 3টে থেকে লাইভ রয়েছে আজ তার কোর্ট প্রোডাকশনে কিন্তু তার আগে তার মেডিকেল পরীক্ষা নিরীক্ষাও করা হবে কাল ভোর 6:30 নাগাদ ইডির তদন্তকারী অফিসাররা তারে এসে পৌঁছে আরো কোন কোন নাম সামনে আসে এখন সেদিকে তাকিয়ে গোটা বাংলা